করতেছো? যদি মিথ্যা কথা বলছ তাহলে তুই আমার মরা মুখ দেখবি। কি হলো? তাহলে আমার কি ভাল লাগে কো? তুই যে তোর মারে চিঠি লিখছস, হয়তো বা সেই চিঠি তোর মার কাছে পৌঁছাই নাই। আমি অস্থির হয়ে গেছি স্নেহা, স্নেহা ওর মারে চায় প্রতিদিন, ওর মায়ের কাছে ও একা একা চিঠি লেখে আর কান্দে। এটা আমি সহ্য করবার পারি না রে বাবা। তোর একটা কথা কই? কি কথা কও? তুই আরেকটা বিয়ে কর। না না বাবা, এটা তুমি কেমন কথা কইতেছ? আমি বিয়ে করবো মানে? আরে আমি শুধু আরেকটা বিয়ে করে নিয়েহি, ওইটা স্বপ্ন হইবো, ওরে দেখতে পারবো না। বাবা রে, তুই কি চাস না তোর সন্তানের মুখের হাসি? তোর সন্তানের মুখের হাসির জন্য তোরে আমার কথাটা শুনতেই হবো রে বাবা, শুনতেই হবো। না না বাবা, আমি তোর সব কথা রাখছি, তবে এই কথা আমি রাখতে পারবো না।
তুমি তো জানো ঘরে যদি সৎমা হয় কি হইব আর হনকার যুগে সৎমারা ভালো হয় না আমি আমি তোর কোনো কথাই শুনুম না এই যে দেখ স্নেহা কান্নাকাটি করে বড় যাকেছে তুই তো তোর মেয়ে দেশি নস ও কত দিদি তুই আমার কথা মন্দ করিস না বাগান তুই আলতে বিয়া কর স্নেহার জন্য আমি তো নতুন মানি আর দেখবি সবকিছু ঠিক হয়ে যাবো ঠিক আছে তুমি ঘরে তো করে কইতেছ আমি রাজি স্নেহা 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 দাদু ভাই দাদু ভাই দরজা খুল তুমি তো সবই জানো ঘরে আমার একটা মেয়ে আছে আর ওই মেয়ের কারণে তোমার বিয়ে করা তুমি আমার মেয়েটারে পরে যে চোখে দেখো আমার মেয়েটা তুমি চোখে দেখবে তুমি কোনো চিন্তা করো না দেখবা আমি আমার পরিবারে যেরকম ভালোবাসি তোমার মেয়েরে না একই রকম ভালোবাসি ওই বিষয়ে না তোমার কিছু বলতে হইব না হ্যাঁ ওইটা আমি জানি পরিবার আমি আমার আপন মেয়ের মতো দেখবো আচ্ছা ঠিক আছে তাড়াতাড়ি বাড়িতে চলো বাড়িতে তো যাবো তো জানো আমার মেয়েটা না মামা করে অস্থির সবসময় ওর মারে যায় আমি আর বাবা মেয়েটারে বলছি তোমার মা কাশে থাকে যদি তোমার জিজ্ঞেস করে তুমি বইলো তুমি আকাশেই ছিলা আচ্ছা ঠিক আছে আমি তো বললাম মেয়ের সামনে যা যা বলা লাগবো আমি সব বুঝে বলবো না তুমি কোনো চিন্তা করো না ঠিক আছে চলো আচ্ছা ঠিক আছে চলো খুব আদর করছে আর না আমার মা না মানে বুকে নিয়ে ঘুমায় আজকে আমার বাবা মানে কি কইছে আমার বাবা না আমার জন্য মা নিয়ে আসবো তোরা কইছিলাম না আমার মা কাছে ঘুরতে গেছে ওইখান থেকে আমার বাবা আমার মা নিয়ে আসবো তাহলে খুব মজা হবে আজকে হ্যাঁ আমার মায়ও তোর মায়ের মতো মানে পিঠা খাওয়াই দিব বুকে নিয়ে প্রতিদিন ঘুমাইব অনেক মজা হবো তাহলে মজা হবো তা কোন ঘুমাবো আমি তো উত্তর দিতে পারি নাই এখন আর তোমার চিঠি পাঠাইতে হইব না আমি তো আইসা পড়ছি ঠিক আছে তুমি কিন্তু রাতে আমারে বুকে জড়িয়ে নিয়ে ঘুমাবা সুহাগের মা না ওরে প্রত্যেকটা দিনই না বুকে জড়া ধরে ঘুমায় তুমি আমার বুকে জড়া ধরে ঘুমাইও আচ্ছা ঠিক আছে মামনি আজকে থেকে প্রত্যেক দিন রাতে আমি তোমার বুকে নিয়ে ঘুমামু তোমারে খাওয়ায় দিমু যখন যা লাগবো সব দিমু তুমি কোনো চিন্তা করো না আজকে তো তোমার কোনো কষ্ট নাই সব কষ্ট দূর হয়ে যাইব মামনি তোমার আর কষ্ট করে প্রতিদিন আকাশে চিঠি লিখতে ওটা আজকে তোমার মায়ের নিয়ে আইছি তোমার নাম কি আমার নাম পরি বা অনেক সুন্দর নাম ভালোই তো এলো আমি মাও পাইলাম মায়ের সাথে আমার ছোট বোন পাইলাম আমার খেলার সাথে চলো মা তোমাকে আমার ঘরটা দেখাই আচ্ছা ঠিক আছে চলো 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 না তুই যতই চেষ্টা করস যে আমার মার থেকে আমারে আলাদা করতে কিন্তু তুই পারবি না আজকে তো আমি খেলি
খুব জিদি ওর মায়ের লাগবো কি করবো বাবা অনেক রিকোয়েস্ট করলো এর কারণে বিয়ে করছি তোকে জানাই তো পারি নাই ভাইজান তোমার কথা ঠিক আছে আমি না হয় তোমার কথাটা বুঝলাম কিন্তু তোমার জামাই ওই কি কথাটা বুঝবো কও সত হইলো ও তোমাদের জামাই ওরে না বলাটা একটু উচিত হয় নাই তোমাদের একটু ওদের জানানো দরকার ছিল বুঝছি জামাররা কেমনে ভাঙাই তৈব বোনে যত বাড়িতে আমি দেখবি তোর জামাররা কেমনে ভেঙে গেছে হ্যাঁ ভাইজান এখন এই কারণেই বলতেছি এখন বেশি কিছু করার দরকার নাই চলো ঠিক আছে চল পাগল মেকো থাকা মা তো রাগ করে তোর একটু বকা জগা করছে এটাকে মা করতে পারে না আচ্ছা ওইসব কথা স্যার চল এখন আমরা খেলতে যাই না আমি খেলবো না আমার কাপড় ধুইতে হইব তাহলে দে তোর ধোয়া লাগবে না আমি ধুয়ে দিতেছি যত আমি তো তোর বড় বোন আমি কি তোর কষ্ট দিতে পারি আর তোর কাপড় আমি ধুয়ে দিতেছি আর এক করে বসে থাকতে বলা কাপড় ধুবি না আজকে তোর জীবনের শেষ কাপড় ধো শুধুমাত্র তোর লেগে আমি আমার মায়ের ভালো
এইগুলো কি করতেছো ও তোমার ছোট বোন আর ছোট বোনকে কেউ কি বাড়ি দিয়ে তোমার সবাই রাখি আর একটা কথা কবি না আমি নিজে চোখে দেখছি তুই ওর ওর মুখ বাটিতে চুপে রাখছিলি আমি আমার নিজের চোখে দেখছি তোর আমি কত ভালোবাসছি আদর করছি আর তুই কিনা এরকম আমার ভাবতে অবাক লাগতেছে স্নেহা এরকম করতে পারে আমার মনে হয় কি তুমি ভুল দেখছো স্নেহা এরকম করতে পারে না আর পরের কথা কইতেছো পরের আমি খুব ভালো করে জানি ও ওয়ারে সারা অন্য একটা মানুষটাও জীবন সহ্য করতে পারে না এটা যদি তোমার বিশ্বাস না আমি এখনই প্রমাণ করে দিতেছি স্নেহা এই পরি পরি স্নেহা এদিকে আসো তো এই পরি স্নেহা এদিকে আসো আর শুনো আমি আমার নিজের চোখে দেখছি নিজে চোখে তো কখনো অন বিশ্বাস করা যাবে না আমি ভাবতাছি স্নেহার অপুর সাথে পাঠিয়ে দেবো তুমি স্নেহার আর পুপুর সাথে পাঠাও না আমি তোমার এখনই দেখা দিতেছি যে দুধ আর পানি কেমনে করে আলাদা করতে হয় স্নেহা মা এদিকে আসো আসো মা পরি সত্যি করে বলতো কে কারো চুবাইতেছিল ও আমার চুবাইতেছিল সত্যি করে বল আমি তোর বারবার করে জিজ্ঞেস করতেছি সত্যি কথা বল কে কাকে চুবাইতেছিল মুক্তা তুমি কোনো কথা বলবে না আমি তো বলতাছি তোমারে আমার নিজের চোখে দেখছি আরে আমার থেকে তুমি কি বেশি জানো যে আমার মেয়েটা কত রোগ দুষ্ট আমি খুব ভালো করে জানি আমার মাথা হাতে বল বল তুই যে কে কারে চুবাইছিল বল বল বলতেছি সত্যি কথা বল কে কারে চুবাইছিল আর তুই যদি মিথ্যা কথা বলস তাহলে তুই আমার মরা মুখ দেখবি কি হলো এখনো চুপ করে থাকবি সত্যি কথাটা বলবি না আমি তো তোর অনেক আগে মাফ করে দিছি রে অনেক আগে মাফ করে দিছি